রুশ আগ্রাসনে বাস্তুচ্যুত ইউক্রেনের 1,40,00,000 মানুষ জানালো জাতিসংঘ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এবার জাপানের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। ফের 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। আরো জানিয়ে দিব, ইউক্রেনে মার্কিন সেনা প্রবেশ করেছে জানালো এনবিসি। ফাঁকি দিতে পারবে না কোনো ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক মিসাইল পরীক্ষায় সফল ভারত। ইউক্রেনের সঙ্গে ফের শস্য পরিবহন চুক্তিতে ফিরল রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব, আরব দেশগুলোকে যে বার্তা দিলেন পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। রুশ আগ্রাসনে বাস্তুচ্যুত ইউক্রেনের 1,40,00,000 মানুষ, বলছে জাতিসংঘ। রুশ আগ্রাসনের এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে ইউক্রেনের 1,40,00,000 মানুষ, জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি। গত বুধবার নিরাপত্তা পরিষদের গ্রান্ডি বলেন, রাশিয়ার ইউক্রেনের আগ্রাসনের বিশ্ব কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ও দ্রুত বাস্তুচ্যুত হওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছে। 24 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত 1,40,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের শরণার্থী কমিশনের প্রধান আরও সতর্ক করেছেন যে সামনের শীতে সবচেয়ে কঠিন অবস্থার মধ্য দিয়ে যাবে ইউক্রেন। তিনি বলেন, মানবিক সাহায্য দেওয়া সংস্থাগুলো নাটকীয়ভাবে তাদের কার্যক্রম বাড়িয়েছে, তবে আরও বেশি কাজ করতে হবে। এই কাণ্ড জ্ঞানহীন যুদ্ধের শেষ করতে উদ্যোগ নেওয়া জরুরি। বেসামরিক স্থাপনায় হামলা চালানোয় মানবিক সহায়তার চাহিদা আরও বেড়েছে বলেও জানিয়েছে শরণার্থী কমিশন। সূত্র DW। এবার জাপানের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এবার জাপানের দিক মুখ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, উত্তর কোরিয়া অন্তত 3টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এর মধ্যে 1টি দূরপাল্লার এবং 2টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রতিবেদনে বলা হয়, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা। এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়া দূরপাল্লার একটি সহ মোট 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর ফলে জাপান সরকার তার উত্তর অঞ্চলের বাসিন্দাদের জন্য বিরল জরুরি সতর্কতা জারি করে তাদের ঘরে অবস্থান করতে বলে। উত্তর কোরিয়া গত বুধবার অন্তত 23টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলোর মধ্যে 1টি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার উপকূল থেকে 60 কিলোমিটারের দূরে পড়েছে। 1945 সালে 2 কোরিয়া বিভক্ত হওয়ার পরেই প্রথম দক্ষিণের পানির কাছাকাছি কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়ল। এছাড়া একদিনে উত্তর কোরিয়ার সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার রেকর্ডও এটি। দক্ষিণ কোরিয়া বিরল আকাশ সতর্কতার সংকেত বাজিয়েছে এবং নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছিল। 1950 থেকে 1953 সাল পর্যন্ত 2 কোরিয়ার যুদ্ধ কোনো শান্তি চুক্তি ছাড়াই শেষ হওয়ার কারণে কার্যত দক্ষিণ ও উত্তর কোরিয়া এখনো যুদ্ধরত অবস্থায় রয়েছে। বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। রাশিয়া প্রথমবারের মতো বেলারুশের একটি ঘাঁটিতে বিমান থেকে নিক্ষেপযোগ্য হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য। খবর তাস দা টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে যেখানে 2টি যুদ্ধ বিমান দেখা যায়, যার সঙ্গে 1টি সুরক্ষিত কন্টেইনার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করা রয়েছে। ছবিটি গত 18 অক্টোবর তোলা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, ছবিটি মিনস্কের ঠিক বাইরে মাসুলিসি এয়ারফিল্ডে কিনজল হাইপারসনিক মিসাইল ধারণকারী একটি MiG-31K জেট বিমানের। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া মাঝে মাঝে এই অস্ত্রগুলো চালু করেছে, তবে মজুদ সম্ভবত খুব সীমিত। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, MiG-31K বিশেষভাবে ক্ষেপণাস্ত্র বহন করার জন্য তৈরি করা হয়েছিল, যার রেঞ্জ 1,200 মাইলেরও বেশি। এটি মোতায়েন করা হয়েছে সম্ভবত পশ্চিমাদের বার্তা দেওয়ার জন্য এবং বেলারুশকে যুদ্ধে ক্রমবর্ধমানভাবে জড়িত হিসেবে চিত্রিত করার জন্য। মিনস্ক রাশিয়ান সেনাদের বেলারুশিয়ান অঞ্চলে অবস্থান করার অনুমতি দেয় এবং সেখান থেকে ইউক্রেনের উপর হামলা চালায়, যদিও তারা জোর দেয় যে তারা সরাসরি যুদ্ধে যোগ দিতে চায় না। গত মাসে মিনস্ক ও মস্কো বেলারুশিয়ান সীমান্ত রক্ষার জন্য একটি যৌথ বাহিনী ঘোষণা করেছে, যখন ইউক্রেন সতর্ক করেছে যে
রুশ বিমান চলাচল ইউনিট তার সীমান্তে বেলারুশিয়ান ঘাঁটিতে মোতায়েন করছে। কিনজাল ক্ষেপণাস্ত্র রাশিয়ার অস্ত্রাগারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। 10 মাক পর্যন্ত গতিতে পৌঁছেতে সক্ষম অস্ত্রটি প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে আটকানো অনেক কঠিন। এটি একটি 500 কেজি বিস্ফোরক বুলেট বা একটি কৌশলগত পারমাণবিক এয়ারহেড বহন করতে পারে। ফের 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। দূরপাল্লার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বৃহস্পতিবার 3টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। একদিন আগে 20টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়া, খবর আল জাজিরার। এদিকে জাপান প্রথমে জানিয়েছিল উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র দেশটির উপর দিয়ে গেছে, তবে পরে টোকিও জানিয়েছে যে এটি ভুল ছিল। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয় প্রথমে মিয়াগি, ইয়ামাগাটা এবং নিগাতার উত্তর ও কেন্দ্রীয় প্রিফেকচারের বাসিন্দাদের সতর্কতা জারি করে তাদের ভবনের ভিতরে থাকার নির্দেশ দিয়েছিল। ওই অঞ্চলে বুলেট ট্রেন পরিষেবাও সাময়িকভাবে স্থগিত করা হয়। প্রধানমন্ত্রী কিশিদা উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র চূড়ার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ চূড়ান্ত অবমাননাকর কাজ এবং এটি ক্ষমার অযোগ্য। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি সকাল 7:40 দিকে জাপানের উপর দিয়ে একটি সম্ভাব্য গতিপথে উৎক্ষেপণ করা হয়েছিল, তবে এটি জাপান সাগরের উপর দিয়ে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। হামাদা সাংবাদিকদের বলেন, আমরা একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছি যা জাপানের উপর দিয়ে উড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তবে পরীক্ষা করার পর আমরা নিশ্চিত হয়েছি যে এটি জাপানের উপর দিয়ে যায়নি। ইউক্রেনে মার্কিন সেনা প্রবেশ করেছে জানালো এনবিসি। ইউক্রেনের ভূখণ্ডে প্রবেশ করেছে আমেরিকার সেনা এবং তারা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পক্ষ থেকে পাঠানো অস্ত্র বিতরণের বিষয়টি পর্যবেক্ষণ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজকে এ কথা জানিয়েছেন। তবে আমেরিকার কতজন সেনা ইউক্রেনের প্রবেশ করেছে এবং কোথায় তারা কাজ করছে এ বিষয়ে ওই কর্মকর্তা বিস্তারিত কিছু জানাননি। তিনি জানান, ব্রিগেডিয়ার জেনারেল গ্যারিক হারমনের নেতৃত্বে মার্কিন সেনারা ইউক্রেনে কাজ করছে। জেনারেল গ্যারিক হচ্ছেন ইউক্রেনের মার্কিন দূতাবাসের সামরিক অ্যাটাশে। পেন্টাগনের কর্মকর্তা সাংবাদিকদের বলেন, এসব সেনা এরই মধ্যে বেশ কয়েকটি পরিদর্শনের কাজ শেষ করেছেন, কিন্তু ইউক্রেনের কোন কোন এলাকায় তারা অস্ত্র বিতরণের কাজ পরিদর্শন করছে তা তিনি জানাননি। তিনি বলেন, একেবারে যুদ্ধক্ষেত্রের কাছাকাছি এলাকায় তারা অস্ত্র বিতরণ করার কার্যক্রম পরিদর্শন করেছে না। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরুর আগে আমেরিকা বা ন্যাটো যেসব অস্ত্রের চালান পাঠিয়েছে সেগুলো ইউক্রেনের অভ্যন্তরে দেখভাল করত মার্কিন সেনারা, কিন্তু রাশিয়ার সামরিক অভিযান শুরুর কয়েকদিন আগে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হয়। এখন নতুন করে আবার অস্ত্র সরবরাহের ব্যাপারটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ফাঁকি দিতে পারবে না কোনো ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক মিসাইল পরীক্ষায় সফল ভারত। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র খুঁজে বের করার ক্ষেত্রে বড় সাফল্য পেল ভারত। বুধবার প্রথমবারের জন্য দূরপাল্লার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র AD-1 পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করল দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যা সফল হয়েছে। বুধবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওড়িশা উপকূলের APJ আব্দুল কালাম দ্বীপ থেকে দ্বিতীয় পর্যায়ের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের ইন্টারসেপ্টর AD-1 পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছে। পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য বিভিন্ন ভৌগোলিক স্থানে যাবতীয় BMD-র অস্ত্র সিস্টেম তৈরি রাখা হয়েছিল, সেগুলোর সাহায্যে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। AD-1 ক্ষেপণাস্ত্রে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণের জন্য DRDA-র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি দাবি করেছেন, সেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের ফলে ভারতের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ক্ষমতা আরও বাড়িয়ে তুলবে। ওই AD-1 ক্ষেপণাস্ত্রকে অন্যান্য প্রকারের ইন্টারসেপ্টর হিসেবে উল্লেখ করেছেন রাজনাথ। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশে এরকম অত্যাধুনিক প্রযুক্তি আছে। পরীক্ষামূলক উৎক্ষেপণে সাফল্য পাওয়ার জন্য সব বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন DRDA-র চেয়ারম্যান সমীর ভি কামাত। তিনি জানিয়েছেন, ওই ইন্টারসেপ্টরের ফলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত হবে, বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তুকে খুঁজে বের করতে পারবে ওই ইন্টারসেপ্টর, যা ইন্টারসেপ্টর 98% ক্ষেত্রে নিখুঁতভাবে হিট টু কিল করতে পারবে বলে আগেভাগে জানানো হয়েছিল। সূত্র দ্য হিন্দু টাইমস অব ইন্ডিয়া, ইকোনমিক টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস। ইউক্রেনের সঙ্গে ফের শস্য পরিবহন চুক্তিতে ফিরল রাশিয়া।
ইউক্রেনের সঙ্গে করা শস্য পরিবহন চুক্তিতে বহাল থাকার কথা জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, শস্য পরিবহনের মানবিক করিডোর সমরাষ্ট্র পরিবহনে ব্যবহার করা হবে না, এ নিশ্চয়তা তারা পেয়েছেন। চুক্তিতে পৌঁছাতে তুরস্কও একটি আন্তর্জাতিক সংগঠন সহায়তা করেছে বলেও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। চলতি বছরের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের সহায়তায় কৃষ্ণ সাগরে বন্দর দিয়ে শস্য পরিবহনে ইউক্রেনের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করে রাশিয়া। তবে গত মাসে ক্রিমিয়ার সেভাস্তোপোলে এক হামলার পর চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় রাশিয়া। মস্কো অভিযোগ করে ইউক্রেনের সেনাবাহিনী এই হামলা চালিয়েছে। আরব দেশগুলোকে যে বার্তা দিলেন পুতিন, ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আরব লীগ এবং এর সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আরব দেশগুলোর প্রতি আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সহযোগিতা এবং লিবিয়া থেকে ইয়েমেন পর্যন্ত চলমান বিভিন্ন দ্বন্দ্ব নিরসনের প্রস্তাব দিয়েছেন। খবর আরব নিউজ ও টিআরটি ওয়ার্ল্ডের। আরব লীগের 31তম শীর্ষ সম্মেলনের আগে সদস্য দেশগুলোকে সম্বোধন করে প্রেসিডেন্ট পুতিন বলেন, বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গঠনের প্রক্রিয়া জোরদার হয়েছে এবং এই প্রক্রিয়ার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলো ক্রমবর্ধমান হারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই অঞ্চলে বিশ্বের প্রায় 50 কোটি মানুষের বসবাস রয়েছে। পুতিন বলেন, আরব লীগ এবং এর সমস্ত সদস্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে, বিশেষ করে আন্তর্জাতিক এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার জন্য রাশিয়া সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। পুতিন বলেন, আমরা মনে করি সিরিয়া ও লিবিয়ার সংকট এবং ইয়েমেন ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বসহ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার সামরিক ও রাজনৈতিক ইস্যুগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনের ভিত্তিতে সমাধান হওয়া উচিত। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি পরিপূর্ণ সম্মান রাখতে হবে। মঙ্গলবার বিকাল থেকে আরব লীগের সম্মেলন শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন এবং লিবিয়ার চলমান সংকট, ইয়েমেন আঞ্চলিক খাদ্য ও জ্বালানির নিরাপত্তা, আরব লীগের ভিতরের সংস্কার এবং ইউক্রেন নিয়ে শীর্ষ সম্মেলনে আলোচনা হবে।